ওকে, যেহেতু আমি আজকে ক্যাপশনে মালিক ওয়াই কি লিখেছিলাম যে আমি আমার অতীত নিয়ে জিনিস রিভিল করতে চাই, আই ওয়ান্ট রিভিল সামথিং ফ্রম মাই পাস্ট। অতীত তো সবার জীবনেই আছে, কোনোটা সুন্দর, কোনোটা তেতো, কোনোটা কুচ্ছিত, কোনোটা আরও বেশি খারাপ। সো এগুলো থাকবেই মানুষের জীবনে, আমাদের জীবনের কোনোটাই এর বাইরে না। অতীত মানুষের জীবনে সবসময়ই সবসময়ই থাকবে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি আমার ব্যাপারে একটা ব্যাপার বলে নেই যে অতীত থাকার সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে যে অতীত থেকে আমি অনেক কিছু শিখেছি এবং অতীত আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। হোয়াট এভার ইজ মাই প্রেজেন্ট, আমার অতীত আমাকে হেল্প করেছে, আমার অতীত। হ্যাঁ, আমি অবশ্যই এটা রিগ্রেট করছি না, এবং আমি আমার অতীত নিয়ে মিথ্যাও বলার প্রয়োজন মনে করি না, বিকজ আমি মনে করি আই এম অ্যান ওপেন বুক, এভরি ওয়ান ক্যান রিড মি আউট। আমি এমন অতীত মানুষের জীবনে কোনো ক্রাইম না যে আমি এমন কোনো ক্রাইম করিনি যে আমাকে ওটা লুকাতে হবে। আমি পারমাণবিক বোমা বিস্ফোরণ করিনি, আমি আসলে শান্তি চুক্তিতে কোনো অশান্তির বার্তাও বহন করিনি, আমি ট্যাক্সও ফাঁকি দেইনি, আমি অনেক জোরে গাড়ি চালিয়ে মানুষকে খুনও করিনি, আমি ড্রাগসও ডিল করিনি, আই নেভার এভার এভার ডিড এনিথিং। সো মানুষের অতীত থাকতেই পারে, অ্যান্ড দিস ইজ নট আ ক্রাইম। হ্যাঁ, আমার অতীত ছিল এবং আই ক্যান রিগ্রেট দিস, আমার খুবই ভয়াবহ অতীত ছিল। আমার অতীত এতটাই ভয়াবহ ছিল যে আসলে আমার মনে হয় যে যদি কেউ কখনো আমার ডেফিনেটলি আমি আমার সম্পূর্ণ অতীত বলতে পারবো না। সো আমার অতীত যদি কেউ কখনো জানে, মানে কেউ কখনো যদি জানার চেষ্টাও করে বা সামহাও যদি জেনে যায়, সে অবশ্যই কি বলবো, মানে মন থেকে ডিপলি ফিল করবে, সাদমা যেটাকে বলে, সাদমা সাদমা চলে আসবে তার মনে। সে ভীষণ কষ্ট পাবে, দুঃখ পাবে, সে চিন্তা করবে যে একটা মেয়ে এত সাহসী কীভাবে হয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহ আমাকে যা দিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিস দিয়েছে সেটা হচ্ছে সাহস। আমি ভীষণ সাহসী, আল্লাহ যদি আমাকে কিছু দিয়ে থাকে একটা জিনিস দিয়েছে, আমি অসম সাহসী, সুবহানাল্লাহ, দুর্দান্ত সাহসী আমি, মাশাআল্লাহ। মেয়েকে দেখি কমেন্ট করতে, আসলে মেয়েরা কি কমেন্ট করে আমার, দিও না দেউ, দিও না দেউ, দিও না জলে ওলো প্রাণ সজনী, আমার জলে দেউ দিও না। আসলে আমার পেজে মেয়েরা কেন কমেন্ট করবে? আই এম নট এ ফ্যাশন আইকন যে আসলে আমি কি লিপস্টিক দিলাম এটা দেখতে হবে, আমি কি জামা পরলাম এটা দেখতে হবে, এরকম কিছু তো না। ডেফিনেটলি আই এম নট এ ফ্যাশন আইকন। সো আমাকে আসলে মেয়েরা এত, মানে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ফলো করে, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? জানা উচিত যে আসলে মেয়েরা আমার পেজে কেন ফলো দিয়ে রাখছে, অ্যান্ড আসলে মেয়েদের, মানে মেয়েরা, মানে মেয়েরা কি আমার প্রতি জেলাস? নাম্বার ওয়ান রিজন হতে পারে যে দে আর মোর দেন জেলাস, আর নাম্বার টু রিজন হচ্ছে যে তা মেবি তাদের হাজব্যান্ড অর বয়ফ্রেন্ড হোয়াটএভার অফ দেয়ার লাভার্স আমাকে আসলে ফলো দিয়ে রাখছে, বা আমার ছবি গুগল করে, অর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে, অর ফেসবুক পেজে ফলো করে, দ্যাটস ওয়াই দে আর গেটিং জেলাস ডে বাই ডে। আই নিড টু নো, অ্যাকচুয়ালি আমি জানতে চাই যে আসলে মেয়েরা আমাকে কেন ফলো দিয়ে রাখছে। দে আর জেলাস অ্যাবাউট মি, অ্যাবাউট মাই শেপ, অ্যাবাউট মাই বডি, হোয়াটএভার, কি কারণটা কি?